ইন্ডাস্ট্রিতে এই গান ঝড় তুলবে এবং আমার বিশ্বাস সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। মিউজিক ইন্ডাস্ট্রিতে কাল বসেছি ঝড় তুলবেন মুসার ভাই, দ্যাটস দি হেডলাইন ফর টুমরোস নিউজপেপারস। সো মুভিং অন টু আওয়ার সেমিনার, আমরা এখন শেষে আমন্ত্রণ জানাবো মিস্টার আরাফাতুর রহমান, হু ইজ দি হেড অফ মার্কেটিং ফর আরএফএল প্লাস্টিকস অ্যান্ড প্রাণ আরএফএল গ্রুপ। সো প্রাণ আরএফএল গ্রুপ হ্যাজ বিন কাইন্ড এনাফ টু স্পন্সর দিস হোল প্রজেক্ট, সো লেটস গিভ হিম আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। অন স্টেজ মিস্টার আরাফাতুর রহমান। গুড ইভিনিং। আসলে আমি গানটা দেখেছি বা দেখতে হয়েছে, গানটা অনেক ভালো হয়েছে। আসলে আরএফএল গ্রুপ সবসময় চেষ্টা করে যা কিছু নতুন, যা কিছু ভালো, যেসব জিনিস সমাজের জন্য আসলে মঙ্গল বয়ে নিয়ে আসবে বা এগিয়ে যাবে আমাদের দেশ, ওইসব জায়গাতে আরএফএল অলওয়েজ চেষ্টা করে এদের সাথে থাকার জন্য। আমরা এই প্রোগ্রামটার সাথে বা এই গানটার সাথে থাকতে পেরে আরএফএল প্লাস্টিকস নিজেরাই অনেক ভালো ফিল করছি এবং আমরা আশা করব এ ধরনের গান যেটা আসলে আমাদের সোসাইটিতে প্রভাব ফেলবে, সবাই দেখবে, ভালো জিনিস হবে, এইসব জায়গাতে আমরা থাকার জন্য সবসময় চেষ্টা করি। আমি সবাইকে অনুরোধ করবো যারা আসলে এই ধরনের জিনিসে রিলে চায়, বিশেষ করে সিনেমা ইন্ডাস্ট্রিতে, সিনেমাটা অনেক ভালো যদি হয় আমরা অনেক ভালোভাবে সিনেমায় আসলে থাকতে চাই, সিনেমাটা অনেক ভালোভাবে হোক এবং সিনেমা ইন্ডাস্ট্রিটা ভালোভাবে গড়ে উঠুক, এটা আমাদের আরএফএল থেকে সবসময় প্রত্যাশা। আমরা চেষ্টা করি যে কোনোভাবে যেন সিনেমা রিলেটেড জিনিস আমরা থাকতে পারি, অন্যান্য জায়গায় যেমন থাকি আমরা সিনেমাতেও থাকি, সিনেমা রিলেটেড যে সমস্ত জিনিস ওখানেও থাকার চেষ্টা করি। তো সবার একসাথে যখন চেষ্টাটা হবে আমি আশা করি যে জিনিসগুলো ভালো হবে। গোবিন ভাই, পাপ্পু ভাই প্রচণ্ড পরিশ্রম করেছে গানটার জন্য, আমি দেখেছি, আমার সাথে অনেকবার কমিউনিকেশন করা হয়েছে, আমরা দেখে গানটা অনেক ভালো লেগেছে, আশা করি গানটা অনেক বেশি সাড়া পেয়েছে। সবাই গানটি দেখবেন এবং যে যেখান থেকে পারেন শেয়ার করবেন, শুধুমাত্র আজিজ ভাইয়ের পেজ থেকে না, আমাদের পেজ থেকে, যার যার নিজের পেজ থেকে। এখন তো এক একটা মানুষ এক একটা স্টেশন, সবাইকে বলবো যার যার পেজ থেকে শেয়ার দিয়ে গানটি যেন ভালো হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। গানটার কথা আমরা সবাই শুনলাম এবং গানটা কে গাইলেন এবং গানে কে পারফর্ম করলেন সেটা আমরা সবাই জানি, তবে আরেকজন মানুষের কথা যখন বারবার আসছিল এবং যাকে একটু আগে একটা ইন্টারন্যাশনাল খ্যাতি অলমোস্ট দিয়ে চলে গেছেন আমাদের মিস্টার আরিফিন শুভ ভাই, সো এই মানুষটাকে আমি আসলে নামটা না বলে ডাকি, তার গান আমাদের সবারই খুব পরিচিত এবং তার গানের লাইনগুলো আমাদের খুব পরিচিত মুখে চলে আসে, মাথায় চলে আসে, সেটা বিয়ে বাড়ি হোক আর জাস্ট একটা ফ্রেন্ডের গ্যাদারিং হোক। সো আসো মামা, হে তুমি সেজে চলে আসো, মামা আসো, মামা বললো যে আমি একটা গান করতে চাই, গানটা একটু একটু ড্যান্স আইটেম হবে, তুমি এবার একটু হার্ড হিটিং কোন তোমার পছন্দের কোন ড্যান্স ট্র্যাক আমাকে শোনো, যে কোনো কান্ট্রি, যে কোনো ল্যাঙ্গুয়েজে হোক, যেটা তোমার ফেভারিট, তো আমাকে যেটা শোনালো বেবি ডল সম্ভবত। আমি শোনার পরে আর কি বললাম যে এই গলাটা এতক্ষণ ধরে কই ছিল, ওকে প্রায় আমি দুই ঘন্টা না এক ঘন্টার মতো আমি মিটিং করছিলাম জাস্ট টু সেট দি প্রপার আইডিয়া অফ হোয়াট কাইন্ড অফ পজিশনস গোনা বি, বাট এন্ড অফ দ্য ডে যখন ওকে বললাম যে ঠিক আছে লেট মি জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, তারপর ও চলে গেল ফর আই থিঙ্ক ইন্ডিয়াতে সেই কাজের জন্য চলে গেল, তারপর আমি দু তিন দিন পরে আমি খুব অ্যানালাইজ করলাম আমার ক্যারেক্টার অ্যান্ড এভরিথিং, শি ইজ ভেরি স্পন্টেনিয়াস, সে কখনো অ্যাঙ্কার, কখনো অ্যাক্টর, কখনো গায়িকা, কখনো নায়িকা, সে খুবই জাম্পের উপরে থাকে, তো এই জিনিসটা হচ্ছে শি ইজ ভেরি কুইক। এটা হচ্ছে যে এটার একটা পুরান ঢাকার একটা নাম হচ্ছে পটকা, তো পটকা লেভেলের মানে পটকা ফটকা যাই হোক এটা সবাই এটাকে ভালো হিসেবে দেখবেন, কিন্তু এই নামটা ওর সাথে আসছিল যে শি ইজ ভেরি স্পন্টেনিয়াস
and this is why I chose to give this name. Ebong ami tarpor Rahul ke brief kori regarding this, my lyricist Raki Hasan Rahul, as always sob gaan amar sathe rekhe ওকে ব্রিফ করলাম যে এই গানটা ওর জন্য এভাবে ভেবে করতে যাচ্ছি। আমি চাচ্ছি এটা একটা খুব সুন্দর একটা স্টোরি হবে, ইটস আ কাম ব্যাক অফ আ গার্ল, যেটা হচ্ছে যে তার সেটা আফটার আ ব্যাড টাইম শি কামস ব্যাক, অ্যান্ড আই হোপ এভরিওয়ানস গোনা লাইক ইট। দি মিউজিক কম্পোজিশন ওয়াজ টু বি অনেস্ট দ্যাট চ্যালেঞ্জিং, ইট ওয়াজ কোয়াইট চ্যালেঞ্জিং বিকজ ফায়ার এক্সপেকটেশনস অ্যান্ড এভরিথিং, ইটস সামথিং ভেরি something, we have to do something out of the line for her. So I was on my limit. I actually did a few variations, a few demos, but the best demos actually stood out, and this is the final demo that you can hear. It's not demo, it's the final product. And ganer khetre amar khub ekta koshto hoy, let me tell you something, ganer khetre phariya kono somoshya dey nai. So music producers, if you're interested to make take notes of Phariya as your singer, you guys are more than welcome. She's an amazing singer. এবং আমি আসলে দোয়া করবো যে আসলে এরকম ভাবে ওটাতে, আমি চাই যে ও যেহেতু এটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট, আই রিয়েলি ওয়ান্ট হার টু স্ট্যান্ড আউট দিস টাইম। আমি যেহেতু এটা ওই পারেও যাচ্ছে, ইন্ডিয়াতেও যাচ্ছে, এটা প্রমোশন চলছে, আই রিয়েলি হোপ দ্যাট ইট অ্যাকচুয়ালি স্ট্যান্ডস আউট অ্যান্ড কিপস আ বর্ডার বিটুইন অল দি কিপস আ লাইন বিটুইন অল দি ইন্টারন্যাশনাল রিলিজেস। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ অল, বিকজ ইউ নো ইউ পিপল আর অল আর প্রেশাস টু মি। পাপু ভাই, বহিন ভাই, ফালিয়া, আজিজ ভাই, ওই যে এখানে আমাদের আরেকজন শুভ ভাই, তো এভরিওয়ান ইজ আ ভেরি ক্লোজ হার্ড অফ মাইন্ড, এবং থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গ্রেট ডে, থ্যাংক ইউ। Thank you, Mr. Pritam Hasan. It was very nice of you. All the credits to Mr. Faria. But social media, the YouTube channel, was on a jayu dhaka kache. Pritam Hasan, the phone is on a jayu dhaka kache. I'm going to read it on a tom doi punjuk di mohna chin. I'm going to read it on a tom doi punjuk di mohna chin. So, she, you know, the director of the approach, I'm going to read it on a tom doi punjuk di mohna chin. So, she, the lyricist. আমরা জানি যে গানের কথা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এবং স্পেশালি এরকম একটা গান যেটার থিমটা ইজ নট জাস্ট একটা সং অথবা হাউ উই পোর্ট্রে দ্য মিউজিক ভিডিও, ইটস আ স্টোরি দ্যাট ইজ বিন ক্রাফটেড থ্রু দ্য ওয়ার্ডস। সো আমি এখন চলে যাব দ্য লিরিসিস্ট মিস্টার রাকিব হাসান রাহুলের কাছে, তার গল্পটা শোনার জন্য, তিনি কিভাবে এত বড় একটা থিমকে এই গানের কথাগুলোর মাধ্যমে তুলে ধরলেন। মিস্টার রাকিব হাসান রাহুল, এভরিওয়ান। আমি জানতাম না প্রথমে যে গানটা ফারিয়া গান, তো প্রীতম আমাকে একদিন দেখে বললো, বন্ধু একটা গান লিখতে হবে, গানের নাম পটাকা। আমি বললাম পটাকা এটা কোন ধরনের গান হয়, আচ্ছা দেখি কি করা যায়। তো তখন গল্পটা এরকম ছিল যে একটা মেয়ে যাকে একটা ছেলে আর কি চলে গেছে, বা সে যে কোনো জায়গা থেকে ধাক্কা খেয়ে আসছে, যে কোনো একটা ধাক্কা খেয়ে খাওয়ার পর তার সে যে এখন ঘুরে দাঁড়িয়েছে, এই গল্পটা বলতে হবে। তো সবসময় তো ছেলেদের ফিল্ডটাই লিখি, একটা মেয়ের ফিল্ডটা কীভাবে লিখবো এটা নিয়ে একটু মোটামুটি চিন্তিত ছিলাম। এক লাইন দু লাইন করে করে প্রায় তিন দিন সময় লেগেছিল প্রথম মুখটুকু দাঁড়া করানোর জন্য। এবং প্রীতমকে ধন্যবাদ দেবো যে প্রীতম সবসময় আমাকে আমার সাথে ছিল, কোঅর্ডিনেট করেছে, দুজন মিলেই লিখেছি বলতে গেলে, ওয়ার্ডিং গুলো দুজন মিলে চুজ করেছি। তো যখন মোটামুটি একটু দাঁড় হয়ে গেছে গানটা মুখটা, তখন আমাকে প্রীতম বলতেছে যে গানটা নুসরাত ফারিয়া গাবে, যেটা আমি বিশ্বাস করতে পারি না। কিন্তু নুসরাত ফারিয়া নায়িকা, সে খুব ভালো, কিন্তু সে গান আমি মেনে নিতে পারিনি ব্যাপারটা একদম না। তো যখন একটু শুনলাম, যখন প্রথম মুখটুকু লেখার পর নুসরাত ফারিয়া একটা ডেমো ভয়েস দিয়ে গিয়েছিল, ভয়েসটা শোনার পর এটাই মনে হয়েছিল যে নতুন কেউ একজন আসছে যার কণ্ঠ শুনে আমরা ভক্ত হতে পারবো। ভাইয়া খুব ভালো গিয়েছে এটা বলবো, আর তার কণ্ঠটা অনেক ইউনিক, এটা সবাই মেনশন করবেন প্লিজ, তার কণ্ঠটা আসলে ইউনিক। আর প্রীতমকে অনেক ধন্যবাদ, আমরা যেহেতু সবসময় একসাথে কাজ করি, যাদুকর, রাজকুমার, ভান্ডারী, আমরা অনেকগুলো কাজ করেছি এবং সবগুলোই সবাই খুব ভালোবেসে নিয়েছে, এবং পটাকাটাও সেম আশা করি আরো বেশি ভালোবেসে সবাই নেবেন।
ধন্যবাদ জানাই পাপু ভাইকে আর পাশে থাকার জন্য গোবিন ভাইকে আর সবাইকে যারা শুভকামনা জানিয়েছেন যারা পাশে আছেন ভালোবাসা নেবেন ধন্যবাদ আমরা তো যখন নিজে একটা কোন নতুন প্রজেক্টের দিকে যাই সাহসী একটা স্টেপ যখন নিতে হয় তখন অনেকদিন থেকে সাপোর্টের দরকার হয় সকালে ঘুম থেকে উঠে যখন আমার পরিবার থেকে শুরু করে যাদের আমরা চেহারা দেখি তাদের কাছ থেকে যেমন সাপোর্ট দরকার হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি হোক অথবা কাজ হোক অথবা আপনি যদি কারো জিম পার্টনার হন যখন মানুষ অনেক কষ্ট করে এই জিমের কাজটা এই মিশনটা প্রত্যেকদিনের মিশনটা পার করার চেষ্টা করছে তখন কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেখানে আমরা একটা ছোটখাটো ইন্সপিরেশন কাউকে দিয়ে দিতে পারি তার নতুন প্রজেক্টের জন্য তো আমি যেহেতু জিমের কথা বলেই ফেললাম এবং আমি যেহেতু আমাদের মিস নুসরাত ফারিয়ার কথা বলেই ফেললাম তো কেউ যদি এখানে থাকেন যে মিস নুসরাত ফারিয়ার জিম পার্টনার তাহলে আপনি মোটামুটি এতক্ষণে বুঝে গেছেন যে আমি আপনাকে স্থিতি ডাকতে যাচ্ছি আপনি দাঁড়িয়ে গেলে খুব ভালো হয় না হলে আমার নামটা বলে আপনাকে ডাকবো সো ইয়েস নান আদার দ্যান মিস বাথুন হু ইজ আ ওয়ান্ডারফুল পারফর্মার ইন দিস ইন্ডাস্ট্রি অ্যান্ড অফকোর্স বাই হার ওয়ার্কস শি হ্যাজ অ্যামেজড আস নাম্বার অফ টাইমস So can we please have Ms. Badhun on stage to share a few thoughts? How did you inspire your friend to take such a bold step? তারপর ওর সাথে আমার আর দেখা হয়নি তখন আমার বাচ্চা আরো অনেক ছোট আড়াই বছর বয়স আমি আমার বাচ্চাকে নিয়ে বীরপুর ডিওএসএস পার্কে গিয়েছিলাম ওখানে আমি দেখি একটা মেয়ে ওই দিন 26 মার্চ ছিল পেছন থেকে একটা মেয়ে আমাকে বাধুবাবু বাধুবাবু বলে ডাকছে তো আমি তাকালাম দেখলাম নুসরাত ফারিয়া সে ওই জায়গাটা ক্রস করছিল মিরপুর ডিএসএস পার্কের সামনে দিয়ে সে যাচ্ছিল এবং সে আমাকে দেখে গাড়ি থেকে নিয়েছে নিয়ে আমার সাথে দেখা করতে এসেছে তো আমার এত ভালো লেগেছে যে একটা মেয়ে যে কাজ করছে তখন মানে ও মাত্র শুরু করেছে কাজ মুভির কাজ তখনও শুরু হয়নি ওর এত ভদ্র যে ও আমাকে দেখে যে আমার সাথে দেখা করার জন্য নিচে নেমে এসে এবং আমার মেয়ের সাথে আমার সাথে বেশ কিছুক্ষণ সময় থাকলো তারপর ওর সাথে আমার আর দেখা হয়নি কিন্তু তারপর আমি একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই রিসেন্ট তো তখন আমার যে সাইকোলজিস্ট সে বলে যে আমাকে জিম জয়েন করতে তো আমি কোন জিম যাবো এটা একটা ব্যাপার ছিল তো আমাকে সবাই বললো রুজলান জয়েন করো তো আমি রুজলান গেলাম রুজলান যে আমার প্রতিদিনের রুটিন হচ্ছে আমি যাই প্রথম দিকে কথা বলছি আমি যাই ট্রেডমিলে উঠি 5 মিনিট আমি হাঁটি কোনো রকমে আমার প্যালপিটেশন হয় আমার ভীষণ কান্না পায় আমার মনে হয় যে আমাকে দিয়ে আর কিছু হবে না আমার সব শেষ এরকম একটা সিচুয়েশনে আমি যে ট্রেডমিল থেকে নামলাম নামার পর পেছন থেকে কেউ আমাকে এসে জড়িয়ে ধরেছে তো বলছে আপনি কেমন আছো তো তখন আমি আসলে এত বেশি আপসেট ছিলাম আমি ভীষণ মানে হয় না যে ও আমাকে এত আদর করে জড়িয়ে ধরেছে যে আপনি কেমন আছো আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি আমি জাস্ট অঝরে কেঁদে ফেলেছি তো ও ভীষণ মানে ওর ও অনেক বুদ্ধিমতী অনেক বুদ্ধিমতী একজন মানুষ তো ও আমাকে আর কিছু জিজ্ঞেস করেনি তখন ও বলছে যে আপু তোমার কি মানে ওয়ার্কআউট তুমি শুরু করেছো না শেষ করলা তো আমি বললাম আমার তো মাত্র শুরু তো বলছে যে একটা কাজ করো আজকে আমরা ফাঁকি দিই তো আমি না না রুজলান বকা দিবে আমাদের জিমের ওনার ও বকা দিবে তো বলছে না ও হেলদি খেতে বলে
সো তুমি চলো আমি তোমাকে আজকে হেলদি খাওয়াবো। আমি বললাম আমার খাওয়াও বন্ধ, আমাকে খেতেও না বলছে, কম খেতে বলছে, বাইরের খাওয়া একদম খাওয়া যাবে না। তো বলছে না আমি বলছি চলো হেলদি খাওয়াবো। তারপর ও আমাকে নিয়ে গেল, আমি ততক্ষণে নিজেকে আবার একটু সামলে নিলাম, আমরা রেস্টুরেন্টে বসেছি। তো তখন আমাকে আস্তে আস্তে জিজ্ঞেস করলো যে আপু কি হয়েছে তোমার। তো তখন আমি ওকে বললাম যে আমার সাথে কি কি হয়েছে, এবং আমি এত আসলে এত বিপর্যস্ত ছিলাম, আমি জানি না কি কি বলেছি ওকে, আমার একদম মাথায় নাই। তো মানে ও আমার চাইতে বয়স অনেক ছোট, মানে আমি আমি এক্সপেক্টও করি নাই যে ও এত ম্যাচিওর জিনিসটা হ্যান্ডেল করবে। ও যে আমার হাতে হাতটা রাখলো, রেখে বললো যে আপু তুমি অনেক কিছু করেছো তোমার লাইফে, তুমি সেইগুলো কেন দেখছো না? তুমি কেন দেখছো যে যেটা তোমার সাথে হয়েছে খারাপ, যে জিনিসটা হয়েছে তুমি সেটাকে কেন দেখছো? তোমার সাথে অসংখ্য ভালো জিনিস হয়েছে, সেগুলো কেন তুমি দেখছো না? তুমি একজন ডেন্টিস্ট, তুমি একজন অভিনেত্রী, তুমি তোমার বাচ্চাকে এই 6 বছর ধরে এত কষ্ট করে তুমি বড় করেছো, এই পর্যন্ত এসেছো, তারপরে তুমি কেন এত আপসেট হচ্ছো? তো আর মানে হয় না যে ওই ওই সময়টা আমার আমার ভেতরে আমার মনে হলো যে আমার ভেতরে একটা স্পার্ক হলো, হ্যাঁ আসলে তো আমি কি করছি, মানে আমি কেন এরকম করছি, আমি কেন এত হতাশ হয়ে যাচ্ছি, কেন আমার আমি সবকিছু বাদ দিয়ে বসে যাচ্ছি, আমার আমি এত ভেঙে করছি। তারপর থেকে ওর ও আমাকে আরো অনেক সময় দিল, 3 ঘন্টা সময় আমরা একসাথে ছিলাম। ও আমার সাথে আমাকে নিয়ে গেল শপিং করলাম, আমরা মেয়েরা তো শপিং করে মন ভালো হয়ে যায়। তো শপিং থেকে বাসায় গেলাম, এবং এরপর ওর সাথে আমার এভরি অল্টারনেটিভ ডে জিমে দেখা হয়। এবং ও হচ্ছে রুজলামের পর আমার জন্য একটা আতঙ্ক, কারণ হচ্ছে আমার দেখা যায় অনেক সময় আমি ঠিকঠাক মতো করতে পারি না। সো ও সারাক্ষণ বলতে থাকে আপু এটা এইভাবে করো, এটা এইভাবে করো, আর জিমের সঙ্গে কথা বলা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। সো ও জাস্ট আমার জন্য মানে হয় না যে আমার মনে হচ্ছে ওই মুহূর্তে মানে আমার আল্লাহর তরফ থেকে পাঠানো কোনো মানে দূত যে আসলে আমাকে এই মেসেজটা দিয়েছে যে না জীবনে আসলে অনেক কিছু করার আছে। সো আমরা মানে এই একটা কিছু একটা খারাপ কিছু হলে আমরা কেন ওটা নিয়ে ধরে বসে থাকবো, আমাদের সামনে যেতে হবে, আমাদের আরো অনেক কিছু করতে হবে। আর পারিয়া অনেক পরিশ্রমী একজন মানুষ, অসাধারণ একটা মেয়ে, আমি জানি ও যা করে মন দিয়ে করে, মন থেকে করে। সো আমি ওর মুভিগুলো দেখেছি, সেগুলো অসাধারণ ছিল, আমি জানি যে পতাকাও অনেক ভালো হবে, এবং এটা এখন জাস্ট পারব। আমরা খুবই ছিলাম মিস বাদরের কাছ থেকে উনি কিভাবে অনুপ্রেরণা দিয়েছিলেন মিস নুসরাত ফারিয়াকে। আর আমরা দেখতে পেলাম যে মিস নুসরাত ফারিয়া চাইলে আরো একটি প্রফেশনের সাথে জড়িত হতে পারে। ক্যান ইউ গেস দ্যাট প্রফেশন হোয়াট দ্যাট ইজ? ইটস আ ভেরি বিগ থিং রাইট নাও। ইনস্ট্রাক্টর? নো, আই ডোন্ট গেস, আই ডোন্ট গেস। এই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আই হার্ড দ্য রাইট ওয়ার্ড ফ্রম হিয়ার। সো আপনার যদি কখনো মনে হয় যে ইউ আর ফেসিং দ্য লো অফ ইউর লাইফ, লাইক দ্যাট ভেরি পয়েন্ট, যেখানে আপনার মনে সবকিছু মিনিংলেস, আপনার ব্যবসা খারাপ যাচ্ছে, আপনার কোন একটা গান অথবা মুভি ফ্লপ হয়ে যাচ্ছে, আপনি আপনার উপর বিশ্বাস রাখতে পারছেন না, তাহলে ইউ নো হু ইজ দ্য পারসন টু রিচ আউট টু। ইউ গো আপ টু নুসরাত ফারিয়া এন্ড ইউ সে দ্যাট আই নিড সাম মোটিভেশন, সো হিয়ার ইজ দ্য নেক্সট পটেনশিয়াল ক্যারিয়ার লাইন দ্যাট উই হ্যাভ ফর মিস নুসরাত ফারিয়া। হি কুড ভেরি ওয়েল, শি কুড ভেরি ওয়েল বি দ্য নেক্সট বিগ মোটিভেশন স্পিকার অ্যাজ ওয়েল। সো আমরা প্রথম থেকে দেখছিলাম যে অনেক মানুষ, অনেক কোম্পানি, অনেক প্রজেক্ট একসাথে এসে আমাদেরকে আজকে এই সন্ধ্যাটি উপহার দেওয়ার মতো একটা অবস্থা হলো। তো প্রথমে যে বলছিলাম বাংলা ফিক্সের কথা, এক্সক্লুসিভলি এই গানটি বাংলা ফিক্স, বাই দ্য ওয়ে যারা এখনো অ্যাপ ডাউনলোড করেননি আপনাদের ফোনে অ্যাপটি, ইটস আ নিউ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম দ্যাট উই হ্যাভ, এবং অফকোর্স বাংলা ফিক্স ইজ ট্রাইং টু ফাইট দি পাইরেসি প্রবলেম সো দ্যাট উই ক্যান অল স্ট্রিম দ্য বাংলাদেশি কন্টেন্টস, লোকাল কন্টেন্টস অন বাংলা ফিক্স অফকোর্স। সো যারা ডাউনলোড করেনি অবশ্যই ডাউনলোড করে নেবেন, যেহেতু বাংলা ফিক্স হ্যাজ বিন সাপোর্টিং আস, আমি জাস্ট একটু ফ্রি মার্কেটিং করে দিচ্ছি। এবং ইয়েস, বাংলা ফিক্স মেড আ ভেরি ইন্টারেস্টিং কমিউনিকেশন অ্যাবাউট দ্য নিউ অ্যাপ্রোচ, যে বাংলা ফিক্স কেন আমাদের ডাউনলোড করা উচিত। সো আমি আর কথা বলে সেলন করার চেয়ে আমরা ভিডিওটা দেখে নিই। হ্যাঁ রাইট, দ্য ভিডিও অফকোর্স, সো দ্য ভিডিও দ্যাট শোজ হোয়াট বাংলা ফিক্স ডু। অটো করতে হবে
না রিকভার করছি কিন্তু এখনো রিকানেক্ট করিনি। তো আমরা বাংলা ফ্লেক্সের ভিডিওটা অবশ্যই দেখবো, তবে একটু পরে দেখে নিবো। আমরা যেহেতু দেখছিলাম যে সবাই ভিডিও ভিডিও বলে একটা চিৎকার দিয়ে ফেলো এবং সেই মিউজিক ভিডিওটার জন্য দ্যাট মোমেন্ট দ্য লঞ্চিং ভিডিও এর জন্য আমরা ওয়েট করতে পারছি না। সো বিফোর দ্যাট Before that, before we go up to the video, of course, we don't have to play it, but Nusrat Faria has some personal conditions of her own. So all the lights inside this room, inside this gathering, has to be switched off so that we all can concentrate on the video. So all the lights that I have in front of me, shop go off, Prithito. Shop. Dana Ibai, shop light. Shop off. Shop off. Karo phone and lights, camera lights, shop off. It doesn't matter, hoska dekha jacche ki jacche na, kokhon byapar na. সবাইকে চিৎকার না দেন ভিডিও কারো দেখতে একটু অসুবিধা হয় কাইন্ডলি ওই দু তিনটা মোমেন্টের জন্য দাঁড়িয়ে দেখে নেবেন। আই এম শিওর গানটা শুরু হলে আপনি এমনিও দাঁড়িয়ে যাবেন। সো ইয়েস, পতাকাটা স্ট্রং হয়নি, মানে লাইক ইটস নট স্ট্রং এনাফ। We need a stronger applause. On three, Pataka. One, two, three. Pataka! Wow! Nusrat Faria! Pataka! মোটামুটি সব ডানে এসি টা একটু বাড়িয়ে দেওয়ার দরকার, মানে এখন পতাকা দেখতে চান, মানে মানে you know it's it has to be either the song pataka or the real pataka, but jetai hok na keno apnake you have to really want it, mane how do you should asole easy bondhu chilo na current na na jani dai si kasho but either way pataka gaan ta dekhte chan naki asole pataka dekhte chan jetai hok na keno you have to ask for it, and how do you ask for it, mane gaan ta je shesh ho gelo tarpor you saw it, mane সামনে পেছনে একসাথে একটা ডাক দেন, যদি পটাকা চলে আসে সেটা তার মধ্যে পটাকা হয়ে যাবে। Thank you very much. আপনি একাই এই রুমের মধ্যে যে এনার্জি লেভেলটা নিয়ে আসছেন, that is what Pataka is all about, that energy level. So right now এবার হয়ে গেছে. So right, এই রুমের মধ্যে আমরা এসি টেসি ছেড়ে right one for of course, so আমরা এসি টেসি ছেড়ে আবার যতটুকু কুল ডাউন করার ট্রাই করলাম, we will hit it up once again, this time with the real Pataka. So please welcome on stage the diva for tonight, Miss Nusrat Faria. Oh,
টেলিভিশন থেকে যারা এসেছেন অনেক অনেক ধন্যবাদ। আমি জানি অনেক ট্রাফিক বাইরে, তারপর আপনারা এসেছেন এবং আরিফিন শুভ মাই লাভ, থ্যাংক ইউ ফর গিভিং আপ দ্য এনার্জি ইন দ্য শো। পরীক্ষার মতো আমি জানি না আপনি পরীক্ষা কতটা ভালো করতেন বা খারাপ করতেন, পরীক্ষা বললে কেমন ভয় লাগছে? The true definition of being an all-rounder, right? So, আমরা শুনতে পেরেছি যে আচ্ছা আমি পড়ি কিছু, ওকে, আমরা শুনতে পেরেছি যে এই গানটির জন্য ইউ প্র্যাকটিস ফর 6 months. Take us through the journey. How was it? Like, প্রথমে যখন শুরু করলেন the whole practicing session and everything. আমি তখন ইন্সপেক্টর নটিকে শুটিং করছিলাম, ইটালি থেকে ফেরত এসেছি বাংলাদেশে, তো প্রায় প্রমোশনে গান গেতে হতো। তো আমার মনে আছে ইন্সপেক্টর নটিকের সময় আমি পুরো প্রমোশনটা একটা গানে গেছি, মনে কিনারে চলে আয়। তো সবসময় আমাকে সবাই বলতো যে আপনি কেন গান গান, আমার বাবা কি বকা। তো সবসময় চেয়েছি, তবে সুযোগটা কেউ আমাকে দেয়নি। আজিজ ভাই আমাকে সিনেমা করার সুযোগ তো দিয়েছে, কিন্তু গান গাওয়ার সুযোগ তো দেয়নি, জমি রেখেছে মনে হয় অন্য কারোর জন্য। তো এবার আমার মনে হলো দিস দা হাই টাইম যে আমার নিজের একটা উদ্যোগ নেওয়া উচিত এবং আই ওয়ান্ট টু ডু সামথিং লাইক দ্যাট। এবং এরপর আই কেম আপ উইথ দ্য আইডিয়া অ্যান্ড দ্য ফার্স্ট 1-2-3 পার্সন যাদেরকে আমি বলেছিলাম তারা আজকে এখানে আছে, যারা আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। সো আই এম ভেরি হ্যাপি যে আজকে তোমাদের সাথে বলছি। Speaking about your multi-talented career and what you have done so far, RJ থেকে শুরু করে being a film star, তারপর যা যা করা যায়, being a host, আমরা জানি যে traditionally যে that show যেখানে আপনি সব বউ এবং শাশুড়িদের মধ্যে একটা যুদ্ধ লাগাই দেন এবং তারপর দেখা যায় যে permanently family-র মধ্যে একটা বড় ড্যামেজ চলে আসে, not going there. So all these traditions, all these progressive themes that we have seen so far, এবং শেষ পর্যন্ত আপনি আমার গানও গেয়ে ফেললেন, music industry তো একটা strong competition. What is next? আমার মনে হয় সেই সাথে ফ্যামিলির কথাও মাথায় রাখতে হবে। তো সেই জন্য এখনো পড়াশোনাটা কন্টিনিউ করছি, ইচ্ছা আছে সেটা হওয়ার, কারণ লাস্ট কয়েকদিন এই কথাটা করতে গিয়ে ল জানা যে কতখানি জরুরি আমি হারে হারে টের পেয়েছি। So I feel this is a high time I should be a barrister. মানে পড়াশোনা করছি, দোয়া রাখো যেন সেটা খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে। We of course looking forward to have that you know special lawyer যে সব ল গুলো জানবে এবং বাবা মার স্বপ্নটা ফুলফিল করে চলবে। ইনশাআল্লাহ। That's actually very nice of you. So next question, we know যে the lyricist উনি যে বলেছেন রাকিব সালাম ভাই, this song is not just a song, but this is not just about potaka, the celebrations or the you know sizzling scenes that we see in the music video. The whole lyrics, the whole song represents a theme, like a story. What is that theme? What does potaka mean to you? Well, বাধন আপু খুব সুন্দর বলেছেন, আমি আজকে ওর কথা শুনে পেছনে আমি ইমোশন হয়ে গেছিলাম, কারণ ও যেটা বলেছে ওর অনেক কারেজ আছে যে আজকে এতগুলো মানুষের সামনে, টেলিভিশন ক্যামেরার সামনে ও নিজের কষ্টের কথাগুলো খুব সুন্দরভাবে বলেছেন। সবাই এরকম বলতে পারে না, যারা লাইফে এই ধরনের জিনিস ফেস করে তারা হয় সুইসাইড করে অথবা নিজেকে গুটিয়ে ফেলে অথবা সমাজের কাছ থেকে নিজেকে আড়াল করে নেয়। বাট শি ইজ আ ফাইটার, শি ইজ আ পতাকা। তো আমার এই গানটা অ্যাকচুয়ালি ডেডিকেটস টু অল দোজ ওমেন, নট অনলি ওমেন অলসো টু মেন, যারা হয়তো বা এখানে আছে, যারা যে কোনো কাজেই আছে, তাদেরকে হয়তো প্রথম চান্সে কখন সুযোগ দেওয়া হয়নি, তারপর 10টা 100টা অডিশন দেওয়ার পর তারা আজকে এই জায়গাটায় এসেছে। তো এই গানটা সবার জন্য, সেই লোকদের জন্য যারা নিজের লাইফে ঘুরে দাঁড়িয়েছে আরো একবার, দেবী কে মাপা টাকা। সো দিস সং ইজ ফর দেম। And you know, you know where to go, right? Jahan, you need to low feel burden, but you need that very up bit again in your life. Yes, exactly. Play Pataka and dance on it. That's it. That's it. So, of course, আমরা জানি যে আজকে
বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই বাংলায় সাইমালটেনিয়াসলি পতাকা লঞ্চ করা হলো এবং ইটস এ ভেরি এক্সক্লুসিভ ইভেন্ট ইটস স্পেশাল ইন ইওর লাইফ অ্যাজ ওয়েল সো হোয়াট আর দ্য এক্সপেকটেশন দ্যাট ইউ হ্যাভ অন ইওর মাইন্ড আপনার এক্সপেকটেশন কি কেমন পারফর্ম করবে পতাকা আসলে এক্সপেকটেশন জানি না এটা শুধুমাত্র দর্শকদের উপরে নির্ভর করে বিকজ আজকে আমরা যদি মঞ্চে দাঁড়িয়ে আছি সবার সামনে শুধুমাত্র অডিয়েন্সের ভালোবাসার কারণে তো আমি খুবই লাকি আই এম ওয়ান অফ দোজ লাকি পারসন যে আমি একটা কাজ করেছি এবং আজকে এই আটটা মানে আটটা বাজবে গানটা হয়ে যাবে হয়ে গেছে মনে হয় তো এই মুহূর্তটার জন্য অনেকেই অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরে তো আমার মনে হয় তাদের এক্সপেকটেশন আমি ফুলফিল করতে পারবো কি পারবো না কিছুক্ষণ পর বোঝা যাবে বাট সো ফার আই এম গুড যারা আমার সামনে আছে মাই ফ্রেন্ডস ফ্যামিলি মাই আই ফিল দ্য এন্টায়ার মিডিয়া ইন্ডাস্ট্রি ইজ মাই ফ্যামিলি সো তারা আমার সামনে আছে সো আই এম ব্লেসড অ্যান্ড আই এম হ্যাপি অ্যান্ড আই এম মিসিং সামওয়ান ভেরি ভেরি মাচ I don't know where she is because she is the angel of my life so I'll call her on stage also but before you finish your question aro ache ache ami na na aro koyta question na last question na aro question everyone is getting bored I want to call are you really getting bored yes they are getting bored I know I know Nina yes or no okay thank you for the information don't be a spoiler shubho acha so আমরা অনেক কষ্টে জানতে পেরেছি যে বিহাইন্ড দিস হোল প্রজেক্ট দ্যাট ইউ হ্যাভ টেকেন আপ এন্ড অফ কোর্স দি আপকামিং প্রফিটস দ্যাট ইউ আর গোইং টু হ্যাভ ওটার পেছনে ইউ হ্যাভ একটা গ্রেট ইনিশিয়েটিভ গ্রেট মোটিভ সো ক্যান ইউ প্লিজ শেয়ার হোয়াট ইজ দ্যাট ওয়েল আই হ্যাভ অ্যাকচুয়ালি আ গ্রেট ইনিশিয়েটিভ বিহাইন্ড দ্যাট যারা আমার সামনে আছে তারা সবাই জানে আমরা মিডিয়াতে কাজ করে কি পরিমাণ অর্থ উপার্জন করি আমাদের জন্য অর্থ উপার্জনটা কঠিন অনেক কঠিন আমাদের আর্থিক কষ্ট করতে হয় এবং আমি পড়াশোনা করছি সেই সাথে এখানে কাজ করি তো আমার অনেক ইচ্ছা আমি সোশ্যাল ওয়ার্ক করার কিন্তু আমি অত টাকা আর্ন করি না সরি আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অফ মানি সো আই থট হাউ ক্যান আই হেল্প দিস পিপল আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট এডুকেশন এবং পতাকা থেকে যে রেভিনিউ আমি পাবো এবং পেয়েছি ইতিমধ্যে সেটার 10% যাচ্ছে একটা স্কুলে সো উই মেক শিওর দ্যাট আমরা এই পতাকার নামটা থেকে অ্যাটলিস্ট 10-20 জন এডুকেটেড হোক স্পেশালি ওমেন ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি সো আই ফিল যে এই একটা ইন্টেনশনে আমি গানটা করেছি অনেকদিন ধরেই করতে চাচ্ছিলাম সো আই হোপ আই ফিল And just before this concludes and before we bring in another special guest on this stage, Samra Muram is speaking Jalen Naam Dekhte Bachchi. The lyrics, the music, the tune, the Rosanna Dekhte Hosan. Most of our guests are speaking to us. But I think that unfortunately, he can take the part of the film. So the director of the music video, Baba Yara. So how was it working with him? Well, on our side, it's our তৃতীয় কাজ বাট এর আগে দুটো ফিল্ম করেছি ওনার সাথে টিউনিংটা আমার খুবই ভালো উনি একমাত্র মনে হয় আমাকেই পায় হিরোইন হিসেবে সব কষ্ট করাতে মানে 8 কেজি ওজনের প্যান্ট পরিয়ে নাচানো পেন্সিল হিলে নাচো আগুনের সামনে নাচো এগুলো শুধুমাত্র নুসরত ফারিয়ার সাথেই হয় বাকি কোনো নায়িকার সাথে সে করে না সো আই এম হ্যাপি সে আমাকে চ্যালেঞ্জেস দেয় আই অ্যাকসেপ্ট ইট অ্যান্ড ইট লুকস লাইক দ্যাট সো থ্যাংক ইউ বাবা ইয়াদব ফর মেকিং দিস বিউটিফুল জার্নি মোর মোর গ্লোরিয়াস তাকে ছাড়া এই ভিডিওটা পসিবল হতো না সো থ্যাংক ইউ সো মাচ দ্যাট ইউ আর টেকিং অন অল দিস চ্যালেঞ্জেস অন ইওর ওন থ্যাংক ইউ ফর পার্টি বিয়েতে অ্যান্ড লট অফ আদার সংস প্লিজ হ্যাঁ আমরা একটু বাংলা গানও বাজাই আদারওয়াইজ কদিন পর আর আমার বাচ্চা কাচ্চারা বাংলা গান শুনবে না সো দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি ডু ইট প্লে ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যান্ড স্প্রেড দিস ওয়ার্ড বিকজ রিমেম্বার দিস ইজ আওয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি অলসো সো নেভার ডু লিটস অনেক কথা বলে ফেলেছে অ্যান্ড আই এম সোয়েটিং বিকজ আই ওয়ান্ট টু সি হার আমার পেছনে পালপিটেশন চলছিল আই ওয়ান্ট টু হোল্ড হার হ্যান্ড অ্যান্ড ক্রাই because she is my soulmate our first hosting theke shuru kore till now ekhon porjonto amar pechone chhayar moto je manush ta thake ebong ami kyu janiyechi she is none other than my fairy godmother konabo come over to stage can we please have a singing sensation miss kon on stage puran notun dui ta ekta combination thakbe on stage so you can have both হাই সবাই অনেকক্ষণ ধরে কথা বলছি আমি সরি ফর লাইট যেভাবে ফারিয়া ইন্ট্রোডিউস করলো আমার এখন মনে হচ্ছে যে আমি অনেক ভারী কিছু অ্যাকচুয়ালি তাই না কি বলবো স্পেশাল বলার কিছু নাই কারণ ফারিয়া একেবারে আমার নিজের আপন একটা মানুষ আর ওর যে কোনো কিছু ভালো যে কোনো কিছু খারাপ সব কিছুর সাথে আমি আছি কারণ একটা মানুষের ভালো খারাপ মিলিয়ে মানুষ তো ওর ভালো খারাপ সব কিছুতে আমি আছি বিকজ আই লাভ হার
লাভ হার সো মাচ বিকজ সে আমাকে অনেক ভালোবাসে। আর আমি সবসময় পারিয়াকে বলি শিজ মাই পজিটিভ এনার্জি, যখনই আমার একটু লো লাগে বা আমার একটু এনার্জি ডাউন হয়ে যায় বা অনেক সময় একটু লো ফিল করি, আমি পারিয়াকে কল দিই বলি চলো লেটস হ্যাং আউট, বিকজ ও অনেক পজিটিভ এনার্জি দেয়, যেটা আমি বাঁধন আমরা সবাই জানি যে অনেক ভালো পজিটিভ এনার্জি দিতে পারে আমাদেরকে। আর গানটা তারপর বলবো পাটাকা গান আরো শিখতে হবে যদি গান গাইতে হবে। গান ফাড়ি আগে খুব ভালো গাইতো, যখনই আমাদের টেলিভিশন আমরা টিভি শো যখন করি, এখন লাইভ টিভি চ্যানেলে যে শো গুলো হয় কিংবা ইভেন ইভেন্ট গুলোতে আমরা ফাড়িয়াকে খুব মিস করি, যদিও সে এখন ফিল্ম স্টার অনেক বড় নায়িকা, সে অনেক অনেক কিছু মেনটেন করতে হয়, বাট আমরা ওই জায়গাটাতে এখনো কালকে আমরা ফাড়িয়ার কথা বলেছি বিকজ ও অনেক রিলেট করতে পারতো আমাদের সাথে কথা বলার সময়, বিকজ গান যেহেতু বুঝি গান গাইতো মাঝে মাঝে গানের সাথে আমাদের নেচে দিত, তো গান বোঝা মানুষ বা গান গাইতে পছন্দ করে গান ভালোবাসা মানুষ বুঝতে পারে করলে অনেক ভালো লাগে, তা আমরা এখনো ফারিয়াকে মিস করি। তো তখন থেকে জানতাম যে ফারিয়া একটু একটু ভালো গান গায়, মাঝে মাঝে ও টিভি সিনেমার প্রমোশন গুলোতেও টেলিভিশনে গান করেছে। তারপর হঠাৎ করে একদিন আমাকে বললো চলো আপু তোমাকে খাওয়াই, তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, জোর করে চলো খাই চলো যাই এই করে ওই করে অনেকক্ষণ, আচ্ছা বলো এই বলো ওই বলো অনেকক্ষণ দেখতে মোচড়াচ্ছি কিছুক্ষণ বলার চেষ্টা করছে একটা ধরতে একটু, তো অনেকক্ষণ বলার চেষ্টা করতেছে যে শোনো আপু আমি একটা গান গাইছি, তো বলে ফেলেছে আমাকে আমার ও গান শুধু গানের মিউজিক করে না, পুরো গানের থিম এভরিথিং লিরিক থেকে শুরু করে সবকিছু নিয়ে কাজ করে, তো গানের কথা কিছুই বলার নাই, এই গান পাটাকা গান, মিউজিক ভিডিও পরে আগে গান, আগে গানটা পাটাকা তারপর মিউজিক ভিডিও হয়েছে, সো অনেক ভালো কাজ করেছে আর ফুল অফ এন্টারটেইনমেন্ট, গানটা যতক্ষণ কেউ দেখবে কেউ একবার দেখতে পারবে না, সবাই বলবে যে আরেকবার দেখি আরেকবার দেখি, সো অনেক কথা বলা হবে পরে আরো অনেক বলবো, সো গুড লাক ফর যখন আমরা আপনাকে আরো একবার মনে করে দিতে চাই যে আপনি নিশ্চয়ই বারবার একবার না বারবার পতাকা দেখতে যাবেন, এবং এটা বাংলাদেশ থেকে দেখতে হলে চলে যেতে হবে সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই যেই যেই পেজ থেকে যেখানে যেখান থেকে শেয়ার করতে পারেন আজকে গিয়ে প্লিজ ফর দ্য লাভ অফ আর্ট এন্ড এভরিথিং দ্যাট এক্সিস্টস শেয়ার করে দেবেন। সো উই লাইক টু রিকগনাইজ অল অফ ইউর প্রেজেন্স, অল অফ ইউ হ্যাভ বিন ওয়ার্কিং বিহাইন্ড দিস প্রজেক্ট, মিস্টার শাহাদ আলী পাপু ওনার অফ সিএমবি, মিস্টার আব্দুল আজিজ, প্রীতম হাসান, রাকিব হাসান রাহুল, অফ কোর্স Arpadur Rahman, Pranarakul Group for sponsoring this project, Rafi Rahman Khan being the owner and the guy behind Banglaflix, and we'd also like to recognize a very very special entity, Evenex Solutions, the agency where we collect all of this, and specially to mention the name of Mr. Golam Mohammad Iftikhar and also Mr. Dilshad Narakona. So without your special contributions, I'm sure this was not possible. I'm going to give up for it because I didn't know how to release the song. I was in trouble. And I was in trouble for a long time. So I'm going to give up for an angel that is even a solution going on. She told me, Faria, I am behind you. So I am, আমি যদি সারা জীবনও তাকে থ্যাংক ইউ বলি, ইট ওন্ট বি এনাফ, থ্যাংক ইউ সো মাচ গোহিন ভাই ফর মেকিং ইট হ্যাপেন, পাপু ভাইকে অসংখ্য ধন্যবাদ, সাচ এ ওয়ান্ডারফুল পার্সন হি ইজ, আপনি আরও ভালো ভালো গান বানান, সবাইকে সুযোগ করে দেন, ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যান। আই উড লাইক টু থ্যাংক অলসো এস বি এফ শ্রী ভেঙ্কটেশ ফ্রম কলকাতা ফর লঞ্চিং ইট ইন্টারন্যাশনালি, অ্যান্ড যারা ইন্টারন্যাশনাল ফ্যান্স আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমাকে যিনি এত সুন্দর করে লালপুরি আজকে মানে আখ্যায়িত করে, সরি লালপুরি না সাদাপুরি, সরি সাদাপুরি আখ্যায়িত করেছিলেন আজিজ ভাই, থ্যাংক ইউ, আপনি সুযোগ দেননি গান গেতে আমি গিয়ে ফেললাম,
Please, everyone, please be on the stage, grace us with your presence, and our cake to get a moment to throw it like he at the Kobe level. So, everyone, please. আজিজ ভাই অলরেডি আমাকে যাওয়ার নাম লাগবে আজিজ ভাই সামলকো মানে আপনার ছুটি পরে সিঙ্গার আছে এখন আর পয়সা লাগবে না গাওয়াতে আমার কিন্তু শেষ খবর
Live of congratulations. Thank you.